যে আপনি বাগানটা করেছেন, এটা কি জাতের পেঁপে? টপ লেডি। টপ লেডি, জি। তো আপনার এই এখানে কতগুলো গাছ আছে? গাছ আছে আপনার 480টা। বাগানটা করছেন, এই বাগানটা করতে কিরকম টাকা খরচ হয়েছে আপনার? আমার টাকা খরচ গেছে, আমার ইনভেস্ট গেছে 45-45 হাজার টাকার মতো। এই বাগানগুলোতে যে বাগানের গাছগুলো আছে এগুলোতে কি ধরনের রোগ বালাই বা কি ধরনের সমস্যা পাইছে? সমস্যা বলতে কি, আমার ওই কিছু ওই পাতা লাল হয়ে যাচ্ছে, আর এরপরে আমাদের ওই ওই কোরির মধ্যে কিছু ভিটামিনের অভাব ছিল, ভিটামিনটা আমি পূরণ করছি। তো এই বাগানটাতে আপনি কিরকম টাকা বিক্রি করার আশাবাদী? আমি বিক্রি করার আশাবাদী 3 লাখের মতো বিক্রি করতে যাচ্ছি আশাবাদী। আচ্ছা, যদি ফলন ভালো হয় তাহলে তো 3 লাখ টাকা বেশি ফলন? হ্যাঁ, বেশি বেশি হতে পারে। বাগানের যে ফলগুলো দেখলাম সেগুলোও মানে বেশ ভালো সাইজের হয়েছে, তো এটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণটা হয়েছে আমি অফিসে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে অফিস থেকে আমার ওই মানে ওই পরামর্শ দিচ্ছে, পরামর্শ দেওয়ার এখন এখন আপাতত কোনো সমস্যা নেই? না, এখন আমি মনে করি যে কোনো সমস্যা নাই, পরবর্তী যদি হয় তো আমি অফিসে যোগাযোগ করবো, যোগাযোগ করার পরে আমি কাজ করবো আর কি।